নমস্কার আসাম টেক টকছৰ প্ৰতিগৰাকী দৰ্শকক মই কিদে স্বাগতম জনাই প্ৰথমে সমূহ অসমবাকীলৈ আসাম টেক টকছৰ চেনেলৰ তৰফৰ পৰা পবিত্ৰ ঈদুল ফিতৰৰ শুভেচ্ছা জনালো দৰ্শকসকল এই মুহূৰ্তৰ সবাতোকৈ ডাঙৰ খবৰটো হৈছে নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপিত পদত্যাগৰ ধুমুহা একেলগে খ খ বিজেপিৰ নেতা কৰ্মীয়ে যোগ দিলে এবাৰ কংগ্ৰেছত বিজেপি ত্যাগ কৰি কংগ্ৰেছলৈ খ খ নেতা কৰ্মী এবাৰ খ খ সমৰ্থকক লগত লৈ বিজেপিয়ে ৰিলে নেতা কৰ্মীয়ে লগতে নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত বিজেপিৰ বিৰুদ্ধে কংগ্ৰেছৰ ৰণডংকা আনহাতে তিনিচুকীয়া বিজেপিত কপনি তুলি 15গৰাকীকৈ বিজেপি নেতা কংগ্ৰেছলৈ আৰু কংগ্ৰেছলৈ বিজেপিৰ ৰাজ্যিক সদস্য প্ৰাক্তন জিলা পৰিষদৰ সভাপতি ললিত মৰাণ আনহাতে অবিচি মৰ্চাৰ প্ৰাক্তন সভাপতি তুলেশ্বৰ বৰগোহাঁই কংগ্ৰেছলৈ বিজেপিৰ কামত অতিষ্ঠ হৈ কংগ্ৰেছলৈ যোৱা বুলি মন্তব্য ললিত মৰাণৰ বৃহৎ যোগদান কাৰ্যসূচীত বিজেপিক তোলা ধনা কংগ্ৰেছৰ বহু নেতাৰ কোনো শক্তিয়ে কংগ্ৰেছক নিঃশেষ কৰিব নোৱাৰে মই চাহ শ্ৰমিকৰ এজন সাধাৰণ কংগ্ৰেছ কৰ্মী মোক লৈ বিজেপি দলৰ মন্ত্ৰী বিধায়ক শংকিত হৈছে মোৰ মনটো শক্তিশালী মই ৰাইজৰ সেৱা কৰিবলৈ আগবাঢ়ি আহিছো বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে সৰব শোণিতপুৰৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰেমলান গঞ্জু নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈ সংখ্যালঘু জনতাৰ ৰোষত কংগ্ৰেছ প্ৰাৰ্থী লুঙি বজাৰত কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জুক পহুখেধা শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ নদুৱাৰ লালেটাপুৰ লুঙি বজাৰত এই ঘটনা সংঘটিত হৈছে কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জুক ঘেৰাও কৰি জনতাই দিলে গোবেগ ধ্বনি গাড়ীৰ পিছে পিছে খেদিলে উত্তেজিত জনতাই কংগ্ৰেছ গোবেগ বিজেপি জিন্দাবাদ ধ্বনিৰে উত্তাল লুঙি বজাৰ কংগ্ৰেছৰ নেতা কৰ্মীক সুৰক্ষা প্ৰদান আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ আনহাতে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈ সংখ্যালঘু জনতাৰ ৰোষত এবাৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী দুই কোটি বাংলাদেশীৰ হিচাপ বিচাৰি লুৰিণজ্যোতিলৈ চিঠি লিখিব মুখ্যমন্ত্ৰীয়ে নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতে কাক লৈ পুনৰ সৰব মুখ্যমন্ত্ৰী লুৰিণৰ মিছা কথাত পাঁচজনকৈ লোক শ্বহীদ হল আনহাতে সেই পাঁচজন শ্বহীদৰ জীৱন এতিয়া কোনে ঘূৰাই দিব কা আহিলে দুই কোটি বাংলাদেশী আহিব বুলি কৈছিল এতিয়া কা আহিল দুই কোটি বাংলাদেশী কত গাঁৱে ভূঁয়ে কত কিমান মানুহ সোমাল মোক দেখুৱাওক কাবলবত হোৱা ডেৰ মাহৰ পাছতো এখনো আবেদন নাই আনহাতে বৰাকৰ পৰা মাত্ৰ এখন আবেদন আহিছে বাৰে বাৰে আন্দোলন কৰাব মানুহ মাৰিব এয়া হ'ব নোৱাৰে পাঁচজন শ্বহীদৰ ঘৰলৈ গৈ ক্ষমা খুজিব লাগিব লুৰিণজ্যোতি গগৈয়ে সোণোৱালৰ বিৰুদ্ধে ভোট বৰ্জনৰ সিদ্ধান্ত চুবুৰীয়াৰ সোণোৱালৰ ডিব্ৰুগড়ৰ লক্ষ্মীনগৰস্থিত বাসগৃহৰ চুবুৰীয়াৰ সিদ্ধান্ত লক্ষ্মীনগৰ শিৱ মন্দিৰ এলেকাৰ পথ নিৰ্মাণত অৱহেলাৰ বাবে সিদ্ধান্ত আনহাতে সোণোৱালৰ বিৰুদ্ধে সোফ উজাৰি লুৰিণজ্যোতি গগৈ সমৰ্থনৰ সিদ্ধান্ত পথছোৱা নিৰ্মাণৰ বাবে কেইবাবাৰো সোণোৱালক কৰিছিল আবেদন নিৰ্বাচনৰ পূৰ্বে অস্বস্থিত ডিব্ৰুগড়ৰ বিজেপি প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱাল ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত এতিয়া প্ৰবল বৃষ্টিপাত শিলাবৃষ্টি ঈদৰ উৎসাহ ম্লান কৰিব নেকি বতৰে পুনৰ বতৰে ধাৰণ কৰিলে কাল ৰূপ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত হ'ব ধুমুহা বৰষুণ মহানগৰী গুৱাহাটী বৰপেটাকে আদি কৰি ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰবল বৃষ্টিপাত বতৰ বিজ্ঞান বিভাগে কেইবাখনো জিলাত জাৰি কৰিলে য়েল্ল' এলাৰ্ট কুকুৰাঝাৰ বঙাইগাঁও বৰপেটা বাক্সা কামৰূপ কামৰূপ মহানগৰ নলবাৰীত য়েল্ল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে য়েল্ল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে দৰং উদালগুৰি মৰিগাঁও নগাঁও হোজাই পশ্চিম কাৰ্বি আলং কাৰ্বি আংলঙত লগতে ডিমা হাছাও কাছাৰ কৰিমগঞ্জ গোলাঘাট যোৰহাট মাজুলী শিৱসাগৰ চৰাইদেউত য়েল্ল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে আৰু আজি 12খন জিলাত য়েল্ল' এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান বিভাগে এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ 10টা ডাঙৰ ঘোষণা
লোকসভা নির্বাচনের প্রচার অভিযানত অংশ লই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দহটা ডাঙর ঘোষণা। লাখ লাখ ছাত্র ছাত্রী মহিলা চাকরি প্রত্যাশী লই দিলে এটা ভাল খবর। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের জড়িয়ে আগবহা হব এই ধন। ইয়ার পিছত দ্বিতীয় পর্যায়ত 25,000 টাকার ব্যাঙ্ক ঋণ আগবহা হব। ইয়ারে 12,500 টাকা দিব সরকারে, বাকি 12,500 টাকা ব্যাঙ্কক দিব লাগিব মহিলাসকলে। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না আসনের অধীনত 10,00,000 ছাত্রীয়ে পাব হাজার হাজার টাকা। আর রাজ্যের 10,00,000 ছাত্রীক কলেজলে অহা যাওয়া করবলে কিতাব কিনবলে হিমন্ত সরকারে দিব ধন। মেট্রিক পাস করে হায়ার সেকেন্ডারিত এডমিশন ললে পাব 10,000 টাকা। আর হায়ার সেকেন্ডারি পাস করে গ্রেজুয়েশনের এডমিশন ললে হিমন্ত সরকারে দিব 12,500 টাকা। আর গ্রেজুয়েশন শেষ করে বিশ্ববিদ্যালয়ত পড়িবলে যাওয়া ছাত্রীক হিমন্ত সরকারে দিব 15,000 টাকা। যিকোনো সরকারি মহাবিদ্যালয় শিক্ষানুষ্ঠানত অধ্যয়ন করা ছাত্রীসকলে এই সুবিধা লাভ করব। অবশ্যে বিবাহিত ছোৱালীয়ে এই সুবিধার যোগ্য বিবেচিত নহব। 30,00,000 বৃদ্ধি পাব অরুণোদয় আসনের হিতাধিকারীর সংখ্যা। এনেকা বিশ্বাসঘাতক মানুষ দেখা নাই হিমন্ত বিশ্ব শর্মায় কটাক্ষ জয়রাম রমেশর। অসমৰ মুখ্যমন্ত্রীর পরিচয় কংগ্রেসের পরাই হয়েছে। কংগ্রেস দলে তেওঁক পরিচয় দিলে 15 বছর তেওঁ মন্ত্রী আছিল। তরুণ গগৈ সত্যি তেওঁক কাম করিলে, পিছত কংগ্রেসক লাঠ মারি কংগ্রেস আর কংগ্রেস নেতাসকলক বদনামী করেছে। একোয়া বিশ্বাসঘাতক মানুষ মই নাই দেখা, এই মন্তব্য জ্যেষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশর। বুধবারে পূর্বর নির্ধারিত সূচী অনুসরি যোরহাটত উপস্থিত হয়ে এক সংবাদমেল সম্বোধন করে বিজেপি আর অসমৰ মুখ্যমন্ত্রীক তীব্র সমালোচনা করে জ্যেষ্ঠ কংগ্রেস নেতাজনে। আলফার জন্মই নহলহেতেন যদিহে তেতিয়া প্রধানমন্ত্রী মোদী থাকিলেহেতেন, মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। অসমৰ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করবলে গৈ আলফার প্রসঙ্গ টানি আনিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আলফার জন্মর সময়ত প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী থাকাহেতেন সংগঠনটি জন্ম হবলগিয়া নহলহেতেন বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রীগিয়ে। উজলি সেরিয়ান গুজরাট টাইটানসর বিরুদ্ধে বিস্ফোরক অর্ধশতক অর্জন। আইপিএল 2024ত উজলিছে অসম সন্তান রিয়ান পরাগ। ধারাবাহিক ব্যর্থতার পিছত চলিত সংস্করণের আইপিএলত রাজস্থান রয়্যালসর নিয়মীয় খেলোয়াড়গৰাকী দুর্দান্ত প্রদর্শনের উজলি উঠিছে। চলিত সংস্করণত ধৈর্যশীল বেটিংয়ে রাজস্থান রয়্যালসর ত্রাণকর্তার রূপত অবতীর্ণ হয়েছে খেলোয়াড়গৰাকী। বিপদের সময়ত ধৈর্য সহকারে খেলি দলক বিপদের উদ্ধার করে জয়ের সোয়াদ দিছে খেলোয়াড়গৰাকীয়ে। ইতিমধ্যে চলিত সংস্করণের আইপিএলত করা শক্তিশালী প্রদর্শনে সমালোচকর মুখ বন্ধ করার উপরও ইরফান পাঠান সূর্য কুমার যাদবর দরে খেলোয়ার প্রশংসা বুটলিবলৈ সক্ষম হয়েছে। 2026 সনলে কংগ্রেস দলত মানুষ না থাকে, মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। লোকসভা নির্বাচনত অসমত 13খন আর সমগ্র ভারততে 400ৰ উপর আসন বিজেপিয়ে লাভ করব, এই দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বুধবারে চৰাইদেউ জেলার মাহমরা সমষ্টির পাট খাকুত বিশাল জনসভাত অংশগ্রহণ করে এই মন্তব্য করে মুখ্যমন্ত্রীজনে। 2026 সনলে কংগ্রেস দলত মানুষ না থাকে বলেও দাবি করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। গৌরব গগৈয়ে অপমান করলে আহোম সংগঠনক, কংগ্রেসে আহ্বান করা সভা বর্জন করলে তাই আহোম জনগোষ্ঠীয় সংগঠনে। গৌরব গগৈ সভা বর্জন করলে 11টাকৈ আহোম জনগোষ্ঠীয় সংগঠনে। আর যাকালি শিবসাগরত অনুষ্ঠিত বৈঠকত উমৈহতীয়াভাবে সংগঠন সমূহ এই সিদ্ধান্ত গ্রহণ করে। সংগঠন কেটাক সন্মান সহকারে বৈঠকলৈ আমন্ত্রণ নকরার অভিযোগ যে যাকালি শিবসাগরত উল্লেখ যে আজি শিবসাগরত অনুষ্ঠিত হওয়ার কথা আছিল বিশেষ বৈঠকক্ষণ। আটাচু টাইপা আহোম সভা আহোম সেনাসহ 11টা আহোম জনগোষ্ঠীয় সংগঠনে গ্রহণ করে এই সিদ্ধান্ত। গালরিল মোদী সরকারের পতঞ্জলির সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ক উত্তর দিলে কেন্দ্রই। উচ্চতম ন্যায়ালয়ের ভর্সনার পাছত অবশেষত গা লড়িল মোদী সরকারের। পতঞ্জলির ভুয়া বিজ্ঞাপনের গোচরত কেন্দ্রই সর্বোচ্চ ন্যায়ালয়ত শপথনামা দাখিল করে। সরকারের মন্তব্য, এজন ব্যক্তিয়ে কোনটো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করব সেয়া ব্যক্তিজনের নিজের পছন্দ।